প্রতিনিধি কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের জন্য গতকাল রাত 12টা নাগাদ আইএলএস হসপিটালে প্রয়াত হয়েছেন, শ্বাসনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি প্রায় ছাত্রজীবন শেষ করার পর থেকেই পার্টিতে যোগদান করেছেন, এবং তিনি শুধু আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ত্রী সদস্য ছিলেন না, তিনি একাধারে গণমুক্তি পরিষদের সভাপতি ছিলেন, সারা ভারত কৃষক সভার সভাপতি ছিলেন রাজ্য কমিটির, এবং সংসদীয় ক্ষেত্রেতেও তার অসংখ্য যে যোগদান বা অবদান রয়েছে। তিনি 1982 ইংরাজিতে যে প্রথম স্বশাসিত জেলা পরিষদ হয়েছিল, তিনি তার চেয়ারম্যান ছিলেন, তার হাত ধরেই তার সূত্রপাত হয়। পরবর্তী সময়েতে বিধায়ক হন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে, তারপর চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। তো এরকম একজন নেতা যিনি জীবনটা সারা জীবনটাই সংগ্রামের এবং অত্যন্ত বর্ণময়, তার যে অকাল প্রয়াণ এবং এমনই একটা দিনে আমাদেরকে প্রচণ্ডভাবে শোকগ্রস্ত করেছে এবং বিরাট শূন্যতা তৈরি করেছে। যাই হোক, আরেক দিক থেকে এটা একটা গুরু মানে বলা যাবে অত্যন্ত কাকতালীয় বা অন্য, যে আজকে যখন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, প্রাক্তন জেনারেল সেক্রেটারি এবং সারা ত্রিপুরাজ্যের পার্টির নেতৃত্ব এখানে উপস্থিত, সেদিনই তিনি প্রয়াত হয়েছেন। অর্থাৎ যাওয়ার সময়তেও তিনি গোটা পার্টির সাথে, গোটা পার্টিকে ঐক্যবদ্ধ করে এক মঞ্চে, এবং এটা ত্রিপুরাজ্যের বর্তমান যে পরিস্থিতি, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য তার শেষ যাত্রার সময়তেও এই বার্তা তিনি দিয়ে গেছেন। আমরা তার যে অসমাপ্ত কাজ, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করব, আমরা শীঘ্রই তাকে স্মরণ করব।